তাকদীরের কথা আমরা সবাই বলি, কারো তাকদীর ভালো, কারো তাকদীর খারাপ, যেটাকে বাংলা ভাষাভাষীরা আমরা অনেক সময় কপাল ভালো কপাল খারাপ এভাবে আখ্যায়িত করে থাকি। কার কপাল ভালো কার কপাল খারাপ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে এবং কিছু আরবি প্রবাদ অনুসারে যে আত্তাকদীর উয়াদ হাকু ইলা সাঈ, যে মানুষের ভাগ্যটা এটা চেষ্টার সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়, চেষ্টা যদি করে কেউ তাহলে তার তাকদীরটা সুপ্রসন্ন হয় ভালো হয়, চেষ্টা যদি না করে তাহলে তার তাকদীর খারাপের মধ্যে পড়ে যায়। আবার কেউ কেউ বলছেন যে তাকদীর বা ভাগ্যটা দোয়ার দ্বারা পরিবর্তন হয়, অর্থাৎ সে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন বা সামনে ঘটিত কোনো বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এখন কথা হচ্ছে আপনার ভাগ্য ভালো আপনি বুঝবেন কীভাবে? যার জীবনে তিনটি আলামত তিনটি চিহ্ন পাওয়া যাবে ধরে নিতে হবে সে মানুষটা ভালো। কয়টা? তিনটা। যার জীবনে তিনটি চিহ্ন পাওয়া যাবে, আলামত পাওয়া যাবে, যে আলামতগুলি কোনো মানুষের মধ্যে যদি পাওয়া যায় তাহলে জেনে নিতে হবে সে মানুষটির ভাগ্য ভালো। আপনি বলবেন যে এটা কোথায় পেয়েছেন আপনি? এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মিন সাআদাত ইবনে আদম সালাসা ও মিন শুকুক ইবনে আদম সালাসা, মিন সাআদাত ইবনে আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো তিনটি বস্তু ব্যক্তির সৌভাগ্যের আলামত এবং তিনটি বস্তু ব্যক্তির দুর্ভাগ্যের আলামত। সৌভাগ্যের আলামত কি? এক নম্বর আল মারআতুস সালিহা, এক নম্বর হচ্ছে নেককার স্ত্রী, অর্থাৎ যার ঘরে ভালো বউ আছে সে ব্যক্তি কপালওয়ালা ভাগ্যবান। অন্য হাদিসে আনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইন্না দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া সবই ভোগের বস্তু আর দুনিয়ার শ্রেষ্ঠ ভোগের বস্তু হল নেককার স্ত্রী। তাহলে আপনি ভাগ্যবান কি না? তিনটি আলামতের এক নম্বর আলামত হচ্ছে আপনার ঘরে সৎ পুণ্যবান নেককার স্ত্রী আছে কি না, যার চেহারা দেখলে আপনার অন্তরটা উদ্বেলিত হয়, আপনি খুশি হন, যাকে দেখলে আপনার হৃদয়ে আনন্দের ফুলগুধারা বয়ে পড়ে, যার চেহারাটা দেখলে আপনার খুশি অনুভূত হয়, আপনি আনন্দিত হন, যিনি নামাজ পড়েন, যিনি সুন্দর করে কথা বলেন, যিনি বাচ্চাদের টেক কেয়ার করেন, যিনি আপনার সম্পদের হেফাজত করেন, যিনি আমানতের খেয়ানত করেন না, যিনি দুশ্চরিত্রা নারী না, এরকম যদি কোনো নারী কোনো পুরুষের ঘরে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আসলে ভাগ্যবান। এক নম্বর। এবার আসেন আমরা আরও বিস্তারিত কথা বলবো, তার আগে দুই নম্বর পয়েন্টটা শুনে নেন। দুই নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মাসকানুস সালেহ, যার ভালো বাসস্থান রয়েছে। ভালো বাসস্থান দ্যাট মিন্স কি? আপনার বাড়িটা স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখতে হবে এটা কিন্তু জরুরি না, বরং আপনার বাসায় যথাযথ নিরাপত্তা আছে কি না। কেমন নিরাপত্তা? আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন পর্দার সহিত চলতে পারছে কি না, আপনার বাসস্থানে ওই যে চাল ফুটো হয়ে পানি পড়ছে কি না, তারপরে আপনার বাড়িতে যথাযথভাবে আবাদতের পরিবেশ আছে কি না, আপনার বাড়িটা ইবাদতের জন্য উপযুক্ত জায়গা কি না। ভালো বাড়ির সংজ্ঞা কিন্তু অনেকভাবে আমরা সংজ্ঞায়িত করে থাকি। কেউ মনে করি বাড়ির ভিতরে বা ফ্ল্যাটের মধ্যে অথবা অ্যাপার্টমেন্টের মধ্যে একটা সুইমিং পুল থাকা লাগবে, একটা বড় বলরুম থাকা লাগবে, ওপরে বারবিকিউ পার্টি করার জন্য, বন্ধুদের সাথে আড্ডাবাজি করার জন্য বার থাকা লাগবে, এরকম কিন্তু অনেকে মনে করি যে এগুলো মনে হয় ভালো বাড়ি, আদর্শ বাড়ি। আসলে ইসলামী শরিয়ায় ভাষ্যমতে আদর্শ বাড়ি বলতে যে সমস্ত বাড়িগুলোকে বোঝানো হয় যে বাড়ির ভিতরে কোনো অপবিত্র জিনিস নেই,
এবং বসবাসের জন্য উপযোগী বাড়ি, যেমন কুকুর থাকবে না সে বাড়ির মধ্যে, সে বাড়ির মধ্যে বৈধ জিনিস থাকবে, সে বাড়ির মধ্যে সবাই আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করবে, হ্যাঁ, তারপরে সে বাড়িতে প্রবেশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত আপনার উপর নাজিল হবে, সে বাড়ির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো বাস্তবায়িত হবে, সেখানে নারীরা পুরুষরা পর্দা করার জন্য যথেষ্ট সেপারেশন থাকবে, সে বাড়ির মধ্যে নামাজের ঘর থাকবে, সে বাড়ির মধ্যে এমন কিছু থাকবে না যেগুলো মানুষকে পাপে উদ্বুদ্ধ করে। তাহলে দুই নম্বর, ওয়াল মাসকানু সালেহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ভালো বাসস্থান রয়েছে সে ব্যক্তি সৌভাগ্যবান, ভাগ্যবান মানে পৃথিবীর বুকে, আর পৃথিবীতে যে ভাগ্যবান আখেরাতেও তো সৌভাগ্যবান, কারণ এই সমস্ত জিনিসগুলো যে মানুষগুলো মেনে চলবে, ভালো স্বামী যদি কেউ পায় বা ভালো স্ত্রী যদি কেউ পায় তাহলে তার কিন্তু সৎ জীবনযাপন করা অনেক সহজ হয়ে যায়, ভালো বাসস্থান যদি থাকে তাহলে সে মানুষটা কিন্তু ইবাদতের স্বাদ পায়, মজা পায়, আর বাড়ির মধ্যে সারাক্ষণ যদি পাপিষ্ঠ আচরণ করে মানুষ, পাপের মধ্যে সবাই যদি ডুবে থাকে তাহলে সে বাড়ির মধ্যে কিন্তু রহমতের ফেরেস্তা ঢুকে না, সে বাড়ির মধ্যে আল্লাহর রহম থাকে না, সেখানে ইবাদত করে মজাও পাওয়া যায় না। তাহলে দুই নম্বর হচ্ছে অল মাসকানু সালেহ, যে ভালো বাসস্থান যার রয়েছে সে মানুষটা আসলেই সৌভাগ্যবান। তিন নম্বর আসেন ওয়াল মারকাবুস সালেহ, তিন নম্বরে হচ্ছে ভালো একটা যানবাহন থাকা, সেটা হতে পারে ভালো সাইকেল, হতে পারে ভালো মোটরসাইকেল, হতে পারে সেটা ভালো একটা গাড়ি, হতে পারে ভালো একটি ঘোড়া, হতে পারে ভালো একটি উঁট, হতে পারে ভালো একটি গাধা খচ্চর, যেটা দিয়ে আপনি আরোহী হন, যেটা দিয়ে আপনি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হন বা আপনি যাতায়াত করেন, এই সমস্ত ভালো বাহন যার রয়েছে এই পৃথিবীর বুকে সে মানুষটা হচ্ছে ভাগ্যবান। এখন আসেন কেন এদেরকে ভাগ্যবান বলা হয়েছে, আপনি বলবেন যে মোহতারাম এই তিনটা জিনিস যার ভিতরে আছে সেই ভাগ্যবান, এটা আবার কেমন কথা, প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি আলাদা আলাদা করে ব্যাখ্যা করেন তাহলে অনেক কিছু আপনি পাবেন বা যদি কল্পনা করেন, যেমন ভালো স্ত্রী, আপনি টাকা পয়সা কামান করেন কার জন্য, উপার্জন করেন কার জন্য, আপনি উপার্জন করছেন বেসিক্যালি, আপনি তো বিয়ের আগেও উপার্জন করেছেন, করেছেন না তো, বিয়ের আগে যখন আপনি উপার্জন করেছেন তখন আপনার চিন্তা চেতনা টার্গেট ছিল একরকম, উপার্জন করেছেন, খেয়েছেন, দিব্যি ঘুরেছেন, কোনো সমস্যা নাই, টাকা পয়সা কিন্তু তেমন জমাইতে পারেন নাই, বিয়ের পরে আপনি যখন টাকা উপার্জন করছেন, পয়সা উপার্জন করছেন, তখন কিন্তু মাথার উপরে স্ত্রীর একটা চাপ এসেছে, যখন বাচ্চা কাচ্চা হয়েছে তখন বাচ্চা কাচ্চার কিন্তু আপনার চাপ মাথার উপরে এসেছে, একটা প্রেশার আপনার উপরে এসেছে, কেন এসেছে, আপনি জিম্মাদার হয়েছেন, দায়িত্ব নিয়েছেন তাদের, তো যখন আপনি পয়সা কামাচ্ছেন, স্ত্রী যদি মিতব্যয়ী হয়, স্ত্রীর চাহিদাটা যদি কম হয়, তারপরে বাচ্চা কাচ্চার চাহিদাটা যদি পরিমিত হয়, তাহলে কি তাকে, তারা যদি আপনাকে প্রেশার ক্রিয়েট না করে, তাদের ভিতরে যদি হাহুতাশ না থাকে, আপনি রিল্যাক্স মোডে কিন্তু উপার্জন করবেন, যতটুকু নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আপনার উপরে কোনো প্রেশার নেই, তাহলে আপনি পাপে নিমজ্জিত হবেন না আর্থিক জীবনে, খেয়াল করেছেন, মানে আপনার পারিবারিক সদস্যদের চাহিদাটা যদি পরিমিত হয় তাহলে আপনার কার্যক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা মানে ইফেক্ট পড়তেছে, তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি যদি খেয়াল করেন, খেয়াল করলে দেখতে পাবেন যে এই জিনিসগুলো আসলে একটা ভালো বাসস্থান, তারপরে ভালো একটি বাহন এবং পুণ্যবান স্ত্রী, সতী স্ত্রী, ভালো স্ত্রী, হ্যাঁ, এগুলো একজন মানুষের দরকার, আর এবার এই জিনিসগুলো যার মধ্যে থাকবে সে সত্যিকার অর্থেই ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন, আমিন।